দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিশ সংলাপের সাথে আছি শামিমা দোলা। রাজস্ব আদায়ে এখনও করোনার প্রভাব অব্যাহত। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে 15,354 কোটি টাকা আদায় হয়েছে, যা আগের বছরের চেয়ে 4% বেশি। তবে লক্ষ্যমাত্রার চেয়ে তা 5,500 কোটি টাকার কম। অথচ চলতি অর্থ বছরে এনবিআরকে 3,30,000 কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে, যা বিদায়ী অর্থ বছরের চেয়ে 70,000 কোটি টাকা বেশি। বর্তমান রাজস্ব আদায় পরিস্থিতি এবং গতি কীভাবে ফেরানো যায় এসব বিষয় নিয়ে আজকের বিশ্লেষণ আলোচনায় আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামালউদ্দিন আহমেদ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। স্বাগত আপনাদের। আমাদের সাথে এই মুহূর্তে আছেন জামালউদ্দিন আহমেদ, বাকিরা যুক্ত হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আমি জামালউদ্দিন আহমেদ আপনার কাছে প্রশ্ন করতে চাই। আমরা জানি যে রাজস্ব আদায় এখনও পর্যন্ত গতি ফিরছে না। জুলাই প্রথম যে অর্থ বছর সেটি আপনি শুনলেন যে জুলাই পর্যন্ত খুবই রাজস্ব আদায় কম হয়েছে। তো এই করোনা একটি কারণ, এছাড়া আর কি কারণ আছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে আমরা অনেক সময় এগুলো নিয়ে আলাপ করছি। সেটা হলো যে করোনা বাদ দিলেও রাজস্ব আদায়ের ক্ষেত্রে রাজস্ব ডিপার্টমেন্টের যে সক্ষমতা, এই সক্ষমতার মধ্যে ঘাটতি আছে। ঘাটতি আছে আপনার ম্যান পাওয়ার একটা ঘাটতি, লজিস্টিক সাইড থেকে, তারপরে হলো অটোমেশনের যে স্লো, এটা সারা পৃথিবীতে কিন্তু আপনার এখন রাজস্ব আদায়টা অটোমেশনের আওতায় চলে আসছে। কিন্তু আমাদের দেশে আমরা অনেক পিছিয়ে। ফেয়ার আইন যেটা চালু নতুন করে হইল, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার যে প্রসেস, সেই প্রসেসটা অনেক ডিলে হয়েছে। ডিলে হওয়ার পরে এটার যে অটোমেশন, সেই অটোমেশনটাও ঠিক মতন আপনার হয় নাই এখনো পর্যন্ত, যে কারণে আপনার যে ভ্যাট আদায়ে, ভ্যাট এবং ট্যাক্স আদায়ে যে রেভিনিউ কালেকশনের যে আমাদের যে মেকানিজম, এই মেকানিজমটা অত্যন্ত ব্রিটিশ আমলে 1924 সাল থেকে এদেশে রেভিনিউ ডিপার্টমেন্ট চালু। সেই রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে আপনার সেই রেভিনিউ ডিপার্টমেন্ট কন্টিনিউ করে 1947-এ পাকিস্তান যখন স্বাধীন হয় তখন তারা ব্রিটিশ আমলের যে নিয়ম কানুন এগুলোকেই কিন্তু নিয়ে নিয়েছে। কিন্তু পরবর্তীতে এটার যে পরিবর্তন, সেই পরিবর্তন কন্টিনিউ করে 1971 পর্যন্ত, সেটা আর কিছু করা হয়নি। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখানে আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলতে যেটা বোঝায়, সেই রেভিনিউ থেকে আপনার অরিজিনালি আপনার 1979 সালে একটা পরিবর্তনের মধ্য দিয়ে এটা ইন্টারনাল রিসোর্সেস ডিপার্টমেন্ট, কিন্তু তারপরেও কিন্তু আপনার অবস্থার কোনো উন্নতি হয়নি। উন্নতি হয় না এই কারণে আপনার সারা দেশে যে ট্যাক্সের যে নেটওয়ার্ক, সেটা আইদার আপনাকে অটোমেশন করতে হবে অথবা তার ওখানে আপনার এস্টাবলিশমেন্ট স্থাপন করতে হবে, এই ইনক্লুডিং উপজেলা লেভেল। এখন বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটি যেভাবে বেড়েছে, সেই তুলনায় কিন্তু রেভিনিউ ডিপার্টমেন্টের এক্সপানশন সেভাবে হয় না। রেভিনিউ ডিপার্টমেন্ট আপনার ধরেন সরকারের যে ডিসি অফিস, সেই ডিসি অফিসেও এখনো পর্যন্ত আপনার রেভিনিউ অফিসাররা কিন্তু এখানে স্থান পায়। এটা প্রশাসনিক বিল্ডিং, সেখানে এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন বসে, এক সময় জুডিশিয়ারি লোকজন উপস্থিত। এখন যেহেতু জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেপারেট হয়েছে, তাদের জন্য আলাদা বিল্ডিং হয়েছে সেখানে গেছে, কিন্তু রেভিনিউ ডিপার্টমেন্টের যে লোকজন বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার যে অফিসগুলো আছে, সে অফিসগুলো হলো প্রাইভেট বাড়িগুলো ভাড়া করে সেখানে আপনার এবং লজিস্টিক্যালি দে আর ভেরি ওয়েক, এবং সেখানে তারা ধরেন আপনাদের তাদের গাড়ি ঘোড়া এবং অন্যান্য লজিস্টিক এগুলোর কিন্তু যথেষ্ট অভাব আছে, ইকুইপমেন্টের অভাব আছে। আচ্ছা, আপনি বেশ কয়েকটি কারণ বলেছেন। আমাদের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ যুক্ত হয়ে গেছেন। আমি আপনার আপনার যে মতামত সেটি নিয়ে আমি তার কাছে প্রশ্নটি জেনে আসতে চাই যে ডক্টর আব্দুল মজিদ, এই অর্থ বছরের জুলাই মাসে যে রাজস্ব আদায় সেটি দেখা গেছে, যে সূত্র থেকে জানা গেছে, ইনভেস্ট সূত্র থেকে জানা গেছে 15,354 কোটি টাকার মতো আদায় হয়েছে। তো
তো এর পেছনে আমরা জানি করোনা একটি কারণ, এছাড়াও আর কি কি কারণ আছে বলে আপনি মনে করেন? ডক্টর জামালউদ্দিন আহমেদ বলছিলেন যে রেভিনিউ বিভাগের যে সক্ষমতার ঘাটতি আছে, অটোমেশন একটি ব্যাপার তিনি বলেছেন, এবং আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ড এক্সপ্যানশন হয়েছে সেই তুলনায় আসলে রাজস্ব বিভাগের এক্সপ্যানশন হয়নি। আপনি কি মনে করছেন? ধন্যবাদ জামালউদ্দিন সাহেব, স্বাভাবিক ভাবেই বলেছেন এবং এই কথাগুলো নতুন নয়, বেশ কিছুদিন যাবত বলা হচ্ছে বা অনেক দিন থেকেই বলা হচ্ছে। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে যে জুলাই মাসে যে রেভিনিউ আর্ন হয়েছে এই ফিগারের উপরে কোনো মন্তব্য করার সময় কিন্তু আসেনি, কারণ এটা একটা অর্থ বছরের প্রথম মাস, এটা সাধারণত আগের মাসের অনেকগুলো রেসিপি এখানে থাকে, এবার থাকে সামনের কিছু বিষয় থাকে। রেভিনিউ আর্নিং তুলনামূলকভাবে বেশি হচ্ছে না কম হচ্ছে এটা বলবার সময় মিনিমাম 2-3 মাস পরে বলা যায়, যেমন এই সেপ্টেম্বর মাসের পরে বলা যাবে, কেননা রেভিনিউ আর্নিং এর যে ফিগার এনবিআর সাধারণত ডিক্লেয়ার করে ইট ইজ নট এ রেগুলার মানে নেট ফিগার নয়, হয়তো সে তার নিজস্ব কিছু পে অর্ডার পেয়েছে বা ইয়ে পেয়েছে তার ভিত্তিতে বলে। আমাদের দেখতে হবে প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংকে জমা হয়ে সেটা রিকনসাইল্ড হয়ে কত হয়েছে, সেই ফিগারটাই ইম্পর্টেন্ট। সুতরাং আমরা এই একটা মাসের একটা ফিগারের উপরে কোনো মন্তব্য করব না বা করা ঠিক না। এক একটি মাসের ফিগার উপর মন্তব্য নয়, যেটি হচ্ছে যে করোনায় তো একেবারে ব্যবসা বাণিজ্য সবকিছু স্থবির হয়েছিল, সেই জায়গায় রেভিনিউ আর্নিং হবে কোত্থেকে? তো এখানে এক ধরনের শ্লথ গতি ছিল, সেই শ্লথ গতি থেকে এখন কিছুটা ব্যবসা বাণিজ্যের মধ্যে গতি এসেছে, তো সেই জায়গায় সেই তুলনায় রেভিনিউ আর্নিং এ সেই গতিটি ফিরেছে কিনা? না, সেটা তো ফেরেনি, কারণ আমি বলি সাধারণত এখন এই মুহূর্তে যদি যে ব্যবসা বাণিজ্য ভালো আসতেছে এর ফলাফল পৌঁছাবে আরো 1-2 মাস পরে, কারণ সাধারণত এটা তাৎক্ষণিক ভাবে কোনো কিছু হয় না আর কি। সুতরাং এইটা যে গতি ফেরেনি, ফেরার পথে আছে এটা বলা যায়, কিন্তু গতি কিন্তু এখনো ফেরার মতন দর্শনীয় বিষয় হয়নি। এর সাথে জড়িত ওই জন্যই যে আমরা দুটো পয়েন্টের উপর বেশি জোর দেব, একটা হচ্ছে যে অর্থনীতির থেকে রেভিনিউ আর্ন হবে সেই অর্থনীতি তার স্রোত গতির থেকে সচল হচ্ছে কিনা, কত দূর হচ্ছে হতে পারছে কিনা, এবং তার ফলাফল আমরা পাবো আরো 1-2 মাস পরে। আর দ্বিতীয়ত হচ্ছে এর ভিতরেও যে ফলাফল বা যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু ওই বারবার ওই কথাটাই ফিরে আসছে যে সংস্কার যেটা দরকার মানে অনলাইনিং করা দরকার, এই কাজটার উপরেই এটা কিন্তু নির্ভর করবে। জামালউদ্দিন যেমনটি বলছিলেন যে এনবিআর এর নিজস্ব সক্ষমতা বাড়াবার ব্যাপারটাও, তার সম্প্রসারণের ব্যাপারটাও, সে শুধু ঢাকায় বসে বা কিছু কিছু অফিসে বসে সীমাবদ্ধ অবয়বে শুধু রেভিনিউ দেখছে না, সে পুরো যেখান যেখানে তার দেখার কথা সেই দেখার মতো সক্ষমতা তার আছে। তবে এই দুটো কাজ একসাথে চলছে। এনবিআর আমি মনে করি গতকাল তারা একটা সংবাদ সম্মেলন যথার্থভাবে বলেছেন যে তাদের কিছু পরিকল্পনার কথা তারা বলেছেন, যদিও কথাগুলো নতুন নয় গঠন, কিন্তু তারপরেও আমি মনে করি যে গঠনমূলক ভাবে এগুতে হচ্ছে, এগুতে হবে এবং তারা এগোচ্ছেন, আমি এটুকু বলতে পারি। তারা এগোচ্ছেন এটি বলতে পারেন। আবার দেখছি যে আমরা শুল্ক খাতে আগের বছরের তুলনায় কিন্তু রাজস্ব কমেছে, এই বছরে জুলাইয়ে শুল্ক আদায় হয়েছে 4,925 কোটি টাকা, গত বছর জুলাইয়ের চেয়ে 90 কোটি টাকা কম, যদিও এই এক মাসে আসলে বলবার মতো অবস্থা নয়। তারপরও যদি এই শুল্ক আদায় যদি শুল্ক আদায় কমে যাওয়া থেকে শুল্ক পর্যায়ে যদি কম হয় তার মানে হচ্ছে ব্যবসা বাণিজ্যের শ্লথ গতি এখনও আছে, আমদানি কমছে মানে উৎপাদনও কমছে বলে ধারণা করা হয়। আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। মাহবুবুল আলম, আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই যে আমরা যে এক মাসের যে ফিগারটি দেখছি তাতে দেখা যাচ্ছে শুল্ক আদায় কম হচ্ছে, তো আমদানি পর্যায়ে শুল্ক আদায় কম মানে তো উৎপাদন কমছে এরকমই মনে করা হয়, আপনার কি মনে হয় যে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। আমার সাথে আমার ফরমার এনবিআর চেয়ারম্যান মাজেদ ভাইকে দেখছি, আমাদের জামাল সাহেব ফরমার ডিরেক্টর অফ বাংলাদেশ ব্যাংক ওনাকে দেখছি, সবাইকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। আসলে ট্যাক্স তো সবসময় একরকম থাকে না, আর কোভিডের এই সিচুয়েশনে আমদানি
হয়েছে হয় নাই তেমন না, হয়তো সরকারি ভাবে তেমন আমদানি হয়নি, কম হয়েছে, কিন্তু বেসরকারি ভাবে যেটা আমদানি ছিল সেটা আছে, সেটা কন্টিনিউয়াস চলতেছে। তবে এখানে তারপরে আমি বলবো যে এইবার আপনি জানেন যে কাস্টমস কিন্তু চট্টগ্রাম কাস্টমস কিন্তু রেকর্ড পরিমাণ আপনার শুল্ক আহরণ করেছে এবং হাইয়েস্ট উইদিন 10 ইয়ার্স এ আমার মনে হয় যে এটা হাইয়েস্ট করেছে তারা বল তাদের বক্তব্য অনুসারে। তো কম হয়েছে সেটা করতে কিভাবে করতে বলছেন আমি জানি না, তবে সরকারি ভাবে হয়তো আগের যেটা ছিল সেটা নাই, কিন্তু চট্টগ্রাম কাস্টমস এর ব্যাখ্যা অনুযায়ী তো তারা ভালোই শুল্ক ইয়া করেছে বলে আমার ধারণা। আপনার কাছে কি তাহলে আপনি বলছেন যে শুল্ক আদায় কম হয়নি, কিন্তু আমাদের কাছে এক মাসের যেই তথ্যটি আছে সেটি 4,925 কোটি টাকা, সেটি গত বছর জুলাইয়ের তুলনায় 90 কোটি টাকা। এনিওয়ে ব্যবসা বাণিজ্য এখন আস্তে আস্তে গতি ফিরেছে, কিন্তু কোভিডের কারণে হইতে পারে, কোভিডের কারণে হইতে পারে গত না, কোভিড তো একটি কারণ, এটি তো আমাদের সকলেরই আসলে জানা কথা, এর বাইরে আর কোনো কারণ আছে কিনা? লকডাউন ছিল, এই কোভিডটা যখন ছিল তো গত 2 মাস একেবারে কমপ্লিট লকডাউন ছিল, এটা ফুল গভর্নমেন্ট বন্ধ ছিল, কাজে এখানে তো ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে নাই, উদ্যোক্তারা তারা শিল্প কারখানা বন্ধ ছিল, ইভেন তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি পর্যন্ত বন্ধ ছিল, কাজে এটা তো একটা বড় কারণ। 1 মাসের আপনার ট্যাক্সটা এই কারণে কম হইতে পারে, এটা তো আমার মনে হয় না যে এটার অন্য কোনো কারণ থাকতে। আচ্ছা, এই বছরে তারপরে আমরা দেখছি যে একটি বিরাট রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, 3 লাখ কোটি টাকার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই যে গতি, এই গতি দিয়ে কি আসলে আমরা এই রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় করতে পারবো বলে মনে হয় কিনা, আব্দুল মজিদ আপনার কাছে জানতে চাই। 3,30,000 কোটি টাকার একটি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যদিও প্রতি বছর এই লক্ষ্যমাত্রাটি ধরা হয়, লক্ষ্যমাত্রা তারপরেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকা হয়, ধরা হয় যেন কাছাকাছি অন্তত যাওয়া যায়। তো আপনার কী মনে হয় এই বাস্তবতায়, করোনার বাস্তবতায় যে লক্ষ্যমাত্রাটি ধরা হয়েছে এটি আসলে অর্জন করা সম্ভব হবে কিনা, এবং কোন কর্মকৌশল আসলে গ্রহণ করা যেতে পারে? দেখুন, লক্ষ্যমাত্রা ধরা হয় একটা পুরো বছরকে সামনে রেখে, এবং লক্ষ্যমাত্রা ধরা হয় অতীতের অভিজ্ঞতা মানে অতীতের অর্জনের প্রেক্ষিতে। তো গত কয়েক বছর যাবৎ স্বাভাবিকভাবেই আমাদের লক্ষ্যমাত্রাটা একটু বেশি করে ধরা হচ্ছে, ধরা হচ্ছে কারণটা এই যে আমাদের উন্নয়ন বাজেট যেহেতু বাড়ছে এবং সেই উন্নয়ন বাজেটকে তার অর্থায়নের জন্য রেভিনিউ প্রয়োজন হবে, এবং রেভিনিউর সাথে উন্নয়ন বাজেটের সাথে রেভিনিউ আর্নিং এর একটা খুব ওতপ্রোত সম্পর্ক জড়িত সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে, সে কারণে লক্ষ্যমাত্রাটা বেশি ধরা হচ্ছে। তবে এটা অর্জন করা সম্ভব হবে কিনা এ কথা সেপ্টেম্বর মাসের আজকে এই 7 তারিখে বা 6 তারিখে বসে বলা যাবে না, এটা কিন্তু সাবজেক্ট টু, যদি যদি করোনার পরিস্থিতির উন্নতি ঘটে এবং অন্যান্য যেসব সংস্কার কর্মসূচি তারা নিচ্ছেন সেগুলো যদি অন্তত কিছুটা অন্তত যদি, যেমন ওই যে EFD মেশিন দেওয়ার বিষয়টা, যেমন অনলাইনে তারা অনেক দূর এগোচ্ছেন, গত বছর একটা কর অঞ্চলকে তারা করতে পেরেছিলেন, এটা যদি তারা বৃদ্ধি করতে পারেন এবং করোনা পরিস্থিতির যদি উন্নতি ঘটে তাহলে লক্ষ্যমাত্রার কাছে দেওয়া সম্ভব। কারণ আমি বলি খুব খেয়াল রাখতে হবে, গত বছরও কিন্তু 3,30,000 দেওয়া ছিল, কিন্তু আপনি দেখেন জুন পর্যন্ত, গত মাসের জুন পর্যন্ত করোনার সময় থাকা সত্ত্বেও দেখুন তারা কিন্তু 2,60,000-এর বেশি অর্জন করেছেন, এটা কিন্তু খারাপ না আমি মনে করি। সুতরাং তাদের যে চেষ্টা সেই প্রচেষ্টা অব্যাহত আছে, এবং যদি করোনার পরিস্থিতি উন্নত হয়ে সবাই যদি ফিরে আসেন, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সাধারণত এইরকম ধরনের পরিস্থিতির পরে যখন পরিস্থিতি নর্মাল হয় অর্থাৎ মহামারীর পরে নর্মাল, তখন কিন্তু সবাই কিন্তু একসাথে ঝাঁপিয়ে পড়বে এবং অর্থনীতিতে কিন্তু একটা উলম্পন ঘটবেই, এটা ঘটে, রিকভারির একটা যে পিরিয়ড থাকে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী থাকব যে পরিস্থিতি মাশাআল্লাহ যদি এরকম আস্তে আস্তে নর্মাল হতে থাকে তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড অচল সচল হলে, এবং ইট ইজ অলসো এগেন সাবজেক্ট টু, ওই যে আপনি আমদানি শুল্কর কথা বললেন, এর সাথে জড়িত কিন্তু বহির্বিশ্ব, বহির্বিশ্বের বাজার যদি ঠিক থাকে, তারাও যদি সাপ্লাই দিতে পারেন এবং তাদের সাপ্লাই দেওয়া মানে হচ্ছে ওই র মেটেরিয়াল দিয়ে আমি যে ফিনিশ প্রোডাক্ট করবো সেইটা তারা কিনবেন, অর্থাৎ আমার আমদানি রপ্তানি যদি সচল হয়, তাদের অবস্থা যদি ভালো হয়, তাহলে
আর তা না হলে পর আমাদের শুধুমাত্র ওই নিজেদের ভিতরের উপরে নির্ভর করতে হবে। এবং আমি এর সাথে আরেকটা খুব প্রাসঙ্গিক কথা বলি, সেটা বলি যে ওই যে বললাম উন্নয়ন বাজেটের সাথে লিঙ্ক রেখে আমাদের রেভিনিউ আর্নিং এর করতে, এখন উন্নয়ন বাজেটের সাথে আমাদের এডিপির সাথে কিন্তু আমাদের রেভিনিউ আর্নিং এর একটা রেশিও ছিল বা থাকে যে মিনিমাম 30% অফ দি এডিপি অর্থাৎ উন্নয়ন বাজেটের মিনিমাম 30% সিডি ভ্যাট আকারে ট্যাক্স আকারে এটা কিন্তু অতীতে ছিল 2015 সালের আগ পর্যন্ত ছিল। কিন্তু আমরা এটা লক্ষ্য করি যে এই গত কয়েক বছরে যে উন্নয়ন বাজেটের অর্থাৎ এডিপির যে বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে সেগুলোতে যদি কর রেয়াত দেওয়া হয়ে থাকে, যদি শুল্ক রেয়াত দেওয়া হয়, তাহলে তো এটা বড় চান তো ওখান থেকে চলে যাচ্ছে, এটার সাথে এটা রিলেটেড। কিন্তু আমি শুল্ক বাড়াতে চাচ্ছি কিন্তু আমি শুল্ক আসবে যেখান থেকে সেখানে যদি আমি অন্য আরেকটা কারণে যদি সেটা সেখানে যদি আমি বড় বড় ছাড় দিয়ে রেখে থাকি তাহলে আর শুল্ক ছাড় দেওয়ার ব্যাপারে বিশেষ করে মেগা প্রকল্পে ছাড় দেওয়ার ব্যাপারে আমি একটা তাত্ত্বিক কথা বলতে চাই, এটা নিয়ে পর্যালোচনা হওয়া দরকার যে সরকার মনে করেন যে এখানে শুল্ক ছাড় দিলে আমার অনেক টাকা সাশ্রয় হবে, মোটেই না। কারণ শুল্ক দেওয়া হয় এবং কর নেওয়া হয় কিন্তু একটা হিসাবের সঠিকতা নির্ণয়ের জন্য, আমি যখন আপনার কাছে কর চাইবো তার নিশ্চয়ই আপনাকে আমার হিসেব দিতে হবে, সেই হিসাব দিলে তাই এখন আমি যদি বলি যে আপনাকে কর দিতে হবে না তো তখন কিন্তু আপনার ওই ব্যয়ের হিসেব কিন্তু আমি পাচ্ছি না চাচ্ছি না, এবং এই টাকা সরকারই দেবেন সরকারই পাবেন, এখানে কিন্তু সরকার নেই। কিন্তু ফর ডিসিপ্লিন সেক, ফর সাশ্রয় কি বলে অ্যাকাউন্টেবিলিটি সেক, ফর অ্যাকাউন্টিং ডিসিপ্লিন সেক, জামদিন সাহেব অবশ্যই এটা করবেন যে কর নেওয়া মানে কিন্তু শুধু কর অর্জনের না, কর মানে হচ্ছে হিসাবায়নের পদ্ধতির একটা ইয়ে। এবং একটা প্রকল্প মেগা প্রকল্পে আপনি যদি কর শুল্ক কর যদি না ধরেন তাহলে ওর প্রাইসিং আপনি কিভাবে করবেন, আপনি তো ওখানে তাহলে তো ওই বিরাট একটা অংশ তার বাদ দিয়ে দিচ্ছেন, এবং তাহলে সেখানে বাইরে যারা প্রাইভেট সেক্টর ওই একই জিনিস করছে তার বেলায় তো ওই কর সহ ভ্যাট সহ তার তো দাম বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলো তাত্ত্বিকভাবে দেখা দরকার, কেননা আমি আমার সরকারি প্রকল্প জাতীয় প্রকল্প বলে আমি তাকে কর আর শুল্ক ছাড় দিয়ে দিলাম, দেওয়াতে আমি কিন্তু তার কোনো হিসেবও যেমন পেলাম না তেমনি এখানে কিন্তু একটা ডিস্টরশন তৈরি হয়। আমি মনে করি এই বিষয়টা নীতিগতভাবে ভালো করে দেখা দরকার, কারণ এডিপির উন্নয়নের সাথে আমার মিনিমাম সিডি ভ্যাট 30% এর মতন আসার কথা, অতীতে সবসময় তাই এসেছে, কিন্তু এখন যদি দেখি যে আমার বিশাল এডিপি কিন্তু আমার রেভিনিউ সেখান থেকে আসছে না কারণ আমি সেটা মাফ করে দিয়েছি, এই বিষয়গুলো এটা কিন্তু জাস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের প্রশ্ন, এবং এই ম্যানেজমেন্টের সাথে স্বচ্ছতা জবাবদিহিতা হিসাবায়নের ব্যাপারটাও জড়িত। আচ্ছা, এই বিষয়টিকে দেখবার দাবি আপনি জানিয়েছেন, বাকি আলোচনায় ফিরবো একটি বিরতির পর। দর্শক, বি সংলাপে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরবো বাকি আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পরে ফিরে এলাম বিশ সংলাপে। আমরা কথা বলছিলাম গতি ফেরেনি রাজস্ব আদায় এই বিষয়ে, আমরা শুনছিলাম বিরতির আগে এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের বক্তব্য শুনছিলাম। আমি তার বক্তব্যের সূত্র ধরেই আমি জামালউদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই। তিনি বলছিলেন যে সরকারি মেগা যে সরকারের যে মেগা প্রকল্পগুলো সেখানে শুল্ক ছাড় দেয়া হয় এবং অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের জন্যে এই জিনিসটি, আসলে তিনি এই ছাড়টির সাথে একমত নন। তিনি বলছিলেন নীতিগতভাবে এবং তাত্ত্বিকভাবে এই জায়গাটিতে এই ছাড় দেওয়াটি করা উচিত নয় বলে তিনি মনে করেন, কারণ এই প্রকল্পগুলো সরকারের এবং সরকারের এইখান থেকে যে শুল্ক দেওয়া হবে সেটি সরকারের কোষাগারে জমা হবে। আপনি আসলে কি মনে করেন? আপনি তো এই সংক্রান্ত অ্যাকাউন্টিং সংক্রান্ত কাজই করে থাকেন, অর্থনীতিবিদ, আপনার কাছে কি মনে হয়? তিনি যেটা বলেছেন এটা তো রাইট উনি প্লেস করছেন, এটা হলো যে আপনি এটা মার্কেটে ডিস্টরশন হবে যদি আপনি এইভাবে করেন। এই ট্যাক্সটা তো তারা যখন তারা যখন এই ইকুইপমেন্ট যে কোনো জিনিস এটা যখন এই দেশে এক্সপোর্ট করতেছে তখন এই আমরা যখন আনতেছি এটা সেটা মেশামেশি একটা দাম ঠিক করতেছে, সেই দামের থেকে এখন আমি যদি ওই ট্যাক্সের ইয়েটা তারে মাফ করে দিই তাহলে হলো কি ওখান থেকে দাম কমে গেল, সে কি তার মেশিনের প্রাইসিং এর সময় কি এটা তুলছে ধরে না, এটা তো ওইটা কনসিডার করেই সে আপনার এটাকে প্রাইসিংটা করছে, তো সেই প্রাইসিং এর থেকে আমি লোয়ার প্রাইসে আনিয়া তারই বেনিফিট দেওয়ার আমার অর্থ। তারপরে ডবল এন্ট্রি যে অ্যাকাউন্টিং আছে সেটাও কিন্তু আপনার হচ্ছে না, এটা যখন জাতীয় আয় ক্যালকুলেশন করবে
তখন এই ক্যালকুলেশন এভরি ডেবিট মাস্ট হ্যাভ এ করেসপন্ডিং ক্রেডিট, একজনে দিবে আরেকজন নিবে, এবং হোল ইকোনমিতে তাই। এই ইকোনমিতে যদি আপনি একজনের এটা বেনিফিট দেন আরেকজন দিচ্ছেন না, এরকম ভাবে দিলে এটা ডিস্টরশন হবে। এবং ইকোনমিতে যে ফিগার গুলো আছে সেই ফিগার গুলো রাইট ফিগার না। মজিদ ভাই আমার মনে হয় এটাই বুঝাতে চাইছেন যে আপনার এই যে ডবল আন্টি সিস্টেমটা এটা এখানে কিন্তু হচ্ছে না, যেই কারণে আপনার ডিসপ্যারিটি হচ্ছে। কিন্তু এটি তো আসলে প্রকল্পগুলো সরকারের, আবার শুল্ক ছাড়ও দিচ্ছেন সরকারি, এবং এটা সরকারি কোষাগারেই হতো, মানে অর্থের দিক থেকে তো বড় কোনো কিছু প্রাপ্তিতে বা অপ্রাপ্তির মাঝে তো সেরকম কোনো ফারাক থাকছে না হিসাবের ক্ষেত্রে, এটি হিসাবের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা ওটা যদি আপনি রাখেন তাহলে আপনার একটা ইউনিফর্মিটি থাকলো, একটা হিসাবটা থাকলো, মানে এই ক্যালকুলেশনটা ঠিক থাকলো। ওই প্রজেক্টের একটা প্রজেক্টে মাফ করে দিলেন, এটা দিয়া আর একটা প্রজেক্টে আপনি দিলেন না, তাহলে দুইজনের মধ্যে যে কম্পিটিশন এটা কম্পিটিটিভ প্রজেক্টে, তখন কিন্তু তাদের ওই ক্ষেত্রে একটা বৈষম্য। অর্থাৎ হিসাবের স্বচ্ছতার জন্যই আসলে এটি জরুরি তেমনটি আপনি মনে করছেন বলে আমার মনে হচ্ছে। আমি মাহবুবুল আলমের কাছে যেতে চাই। গতকাল এনবিআর চেয়ারম্যান বলেছেন যে গত ১৩ বছরে পাঁচ গুণ বেড়েছে রাজস্ব আদায়, এবং ২০০৮-০৯ অর্থ বছরে যেখানে ৫২,৫২৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল, গত বছরে সেটি ২৫৯,০০০ কোটি টাকা আদায় হয়েছে। এই যে পাঁচ গুণ বেড়েছে, এটি কি আসলে আমাদের জন্য খুবই স্বস্তিরদায়ক, নাকি এটি আরও বাড়তে পারত, আরও বাড়া দরকার ছিল? আমাদের যে অর্থনীতির আকার এবং ব্যবসা বাণিজ্যের যে পরিধি বেড়েছে সেই তুলনায় কি এটি কি যথেষ্ট না, আরও বেশি সম্ভাবনা ছিল? না, আমি মনে করি এনবিআর যেটা কালকে প্রেস ব্রিফিং করেছে এবং যে এটা বেড়েছে বলতে, এটা অবশ্যই ভালো, অবশ্যই বাংলাদেশের অর্থনীতির জন্য একটা পজিটিভ সাইন। কোনো করোনা না হলে, করোনা কোভিড সিচুয়েশন না হলে এটা হয়তো আরো বাড়তে পারে। আমি এখানে একটা কথা একটু এমফেসাইজ দেবো, সেটা হচ্ছে ভ্যাট এবং ট্যাক্স যারা দিচ্ছে তারাই শুরু দিচ্ছে, ট্যাক্সের নেটটা কিন্তু বাড়ছে না। আমাদের গ্রামীণ অর্থনীতি এখন শহর না, গ্রামীণ অর্থনীতি কিন্তু অনেক বেশি এখন আগের চাইতে অ্যাডভান্স। আমার মনে হয় বাংলাদেশের যদি আমরা ২ কোটি লোক ব্যবসা করি বলে মনে করি, তাহলে মাত্র ট্যাক্সের আওতায় আসছে কত, ১৭ লক্ষ, আর মধ্যে একটি পথে ১৩ থেকে ১৪ লক্ষ। তো এই ট্যাক্সটার নেটটা যদি বাড়ায় তাহলে অবশ্যই আজকে যা কালকে যেটা বলছে সেটা আরো বাড়ত, এবং আরো বাড়ার কথা, কারণ বাড়বে। আমার মনে হয় যে এখানে লক্ষ্যবল যদি আরো বাড়ানো যায় এবং বিভিন্ন জায়গায়, এখানে উপজেলা ভিত্তিক আপনাকে ট্যাক্স নেটের আওতায় যদি নিয়ে আসা যায় তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে অবশ্যই আরো আরো বেশি করে আমাদের দেশে কিন্তু ট্যাক্স বাড়বে। মানুষ ট্যাক্স দিতে চায়, ট্যাক্সটা শুধুমাত্র হয়রানি মুক্ত চায়, আর ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চায়, ব্যবসায় কিন্তু ট্যাক্স দিতে গিয়ে যে হার্ডেল গুলো হয়রানি গুলো, এবং একবার যে ট্যাক্স দেয় বারবার কিন্তু তাকে ট্যাক্স দিতে হয়, এবং তাকে প্রতি বছর তার লস বললে কোনো শব্দ কিন্তু এনবিআর ডিকশনারিতে নেই। আমার ব্যবসাটায় আজকে বছর ১০ লাখ লাভ হবে, আগামী বছর নাও হইতে পারে, কিন্তু আমাকে কিন্তু ট্যাক্স দিতেই হবে। আমি দেখাতে পারবো না যে আমার লস এটা আমার এখানে দেখানোর কোনো সুযোগ নেই। এই জন্য আমি মনে করি যে ট্যাক্স বাড়াতে হবে, এবং যারা দিচ্ছে শুধু তাদের উপর প্রেশার না দিবে। ২ বছরের নামে আবার ফাইল যাচ্ছে, ২ বছরের নামে আবার কিন্তু ফাইল নিয়ে যাচ্ছে যারা ট্যাক্স দিচ্ছে, কিছু কিছু আবার ২ বছরের জন্য তারা কিন্তু ফাইল করে নিয়ে যাচ্ছে। এগুলি কিন্তু এক কাইন্ড অফ হার্ডল, এবং এই কিন্তু ফরেনি মুক্ত কিন্তু ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চায়। অবশ্যই ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে, নাহলে দেশের ডেভেলপমেন্ট হবে না, এবং দেশ যে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, এখানে ট্যাক্স এবং ভ্যাট দেওয়ার কোনো বিকল্প নেই। বাট এখানে ফরেনি মুক্ত ট্যাক্স যদি দিতে চায় এবং নেটটা যদি বাড়ায় তাহলে সবচেয়ে আমার মনে হয় আমাদের ব্যবসায়ীরাও ট্যাক্স দিবে এবং আরো বেশি সরকার উপকৃত হবে। আমি ওনার সাথে একটু যোগ করতে চাই, সেটা হলো যে আপনার যে বাংলাদেশের ইকোনমির যে সাইজ এখন, সেই তুলনায় ট্যাক্স একটা ন্যূনতম একটা ফিগার, এটাকে অনেক বাড়ানো। সেখানে আপনার ধরেন যে প্রতি বছর যেখানে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়ে যেতেছে দেশ থেকে, এটা কি বাংলাদেশেই তো এটা জেনারেট হচ্ছে?
এখান থেকে পাচার হওয়া মানে কি? এটা এই যে কানাডার বেগম পাড়ায় বাড়ি করতেছে, ওখানে বাড়ি করতেছে, সিঙ্গাপুরে বাড়ি করতেছে, সৌদি আরবিয়া এখন ট্যাক্স হ্যাভেন হয়ে গেছে, কালো টাকা নিয়ে সিঙ্গাপুরে রাখতেছে। এই সমস্ত লোক জানে যে পিকে হালদার, পিকে হালদারের নাকি 15,000 কোটি টাকা এখান থেকে পাচার করছে। তাহলে সে কানাডাতে যাইয়া আপনার ওখানে রাজকীয় হাওলাতে থাকতেছে, বাংলাদেশের ব্যাংকের টাকা মাইরা এখন তাদেরকে এগুলো, এই টাকাগুলো আপনি ফেরত আনেন, তাহলে আপনার দেখা যাবে যে বাজেটের সাইজ কিসের এখন যেটা আছে এটা থেকে, এটা এটা হলো একটা সাইড কালো টাকা। তারপর আপনার এই যে ইনফর্মাল ইকোনমি যেটা, এটা ইকোনমিক সিস্টেমের ভিতরে আনা, সেটা আমরা আনতে পারি নাই। তারপরে আপনার উপজেলা লেভেলে ধরেন 500, যদি 450 উপজেলা হয়, 450 উপজেলাতে প্রতিটাতে যদি মানে আপনার একটা উপজেলায় 9টা ইউনিয়ন, একটা ইউনিয়নে যদি 10টা বাজার থাকে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে আলোকপাত করেছেন, আমরা আপনার আলোচনায় ফিরব। এই মুহূর্তে আমাদের একটি নিতে হচ্ছে বিরতি, বিরতির পরে ফিরব বাকি আলোচনা, দর্শক সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম গতি ফিরেনি, রাজস্ব আদায়ে, এই বিষয়ে কথা বলছিলাম। আমরা বিরতির আগে শুনছিলাম ডক্টর জামালউদ্দিন আহমেদের কথা, তিনি বলছিলেন যে ইনফরমাল খাতে এখনও পর্যন্ত আমাদের রাজস্ব আদায়, ইনফরমাল খাতটাকে আমরা এখন অনানুষ্ঠানিক যে খাত সেটিকে এখনও পর্যন্ত রাজস্ব আদায়ের পরিধির মধ্যে আনতে পারিনি, এবং 450 উপজেলা যেখানে আছে সেই উপজেলা লেভেলও আমরা সেটি বাড়াতে পারিনি। এবং তার আগে ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম বলছিলেন যে হয়রানি মুক্ত যদি করা হয় এবং যারা রাজস্ব দিচ্ছে তাদের উপরেই বারবার চাপ প্রয়োগ করা হচ্ছে এবং হয়রানিও করা হয় এবং যে ব্যবসায় যে ক্ষতি থাকে সেটিও অনেক সময় বিবেচনায় নেওয়া হয়নি, এই বিষয়গুলো নিয়েই আমি আব্দুল মজিদ আপনার কাছে আসতে চাই যে এই যে যারাই দিচ্ছে তাদেরকেই বারবার তাদের উপরেই যাওয়া হচ্ছে এবং আমাদের অনেক অনানুষ্ঠানিক খাত আছে, অর্থনীতি অনেক বেড়েছে, লোকবলের অভাব আছে, এটি যেমন একটি কারণ, এছাড়াও মানসিকতারও একটি, আমাদের রাজস্ব কর্মকর্তাদের মানসিকতাও একটি ব্যাপার কিনা যে যারা দিচ্ছে তাদেরকেই নিয়ে আসা এবং এটি পরিধিটি বাড়ানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই আলোচনাটি হচ্ছে, আসলে এই সমস্যাটির উপায় সমাধান কিভাবে করা যায় আসলে? ধন্যবাদ। আপনার আগের বক্তব্য কিছুটা আমরা শুনতে পাইনি, তবে আমি এখন বুঝতে পেরেছি যে আপনি এই বিষয়ে বলছেন। আচ্ছা, আমি আবার তাহলে একটু রিপিট করি যে এই যে দীর্ঘ বেশ অনেক বছর ধরেই বলা হচ্ছে যে আমাদের অর্থনীতির আকার বেড়েছে এবং অনেক খাতকে নিয়ে আসা যায়, আওতা বাড়ানো যায় রাজস্বের, এবং এর আগে মাহবুবুল আলম বলছিলেন যে যারা দিচ্ছে তাদের উপরেই বারবার রাজস্বের চাপটি দেওয়া হচ্ছে, তো এটি কি আসলে শুধুই আমাদের লোকবলের অভাব শুধু এটি একটি কারণ, নাকি এই কারণ এবং সম্ভাবনা দুটি মিলিয়ে আসলে কিভাবে এই আমাদের এই আওতা বাড়ানো যায়? জি, এটা 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 খুব সুন্দর প্রসঙ্গই, বিষয়টি মাহবুবুল আলম সাহেব যথার্থ বলেছেন, এবং এটা আজকের কথা নয়, অনেকদিন ধরেই বলা হচ্ছে। কারণ এটা খেয়াল করতে হবে, আমাদের ট্যাক্সের বেদ যদি না বাড়ে, অর্থাৎ আমার করদাতা যদি একই সংখ্যক থাকে এবং আমার যদি ওই বিরাট ডেভেলপমেন্ট ব্যয় মেটানোর জন্য যদি আমার বারবার যদি প্রতি বছর যদি আমার রেভিনিউ আর্নিং এর টার্গেট বাড়িয়ে দেওয়া হয়, তো তাহলে তো আমাকে ওই একই ব্যক্তির কাছ থেকেই ওই 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 বর্ধিত ওই যে কর আহরণের প্রশ্নটা এসে যায়। সুতরাং আমার অর্থনীতি একদিকে বলছি যে আমার খুব এক্সপ্যান্ড করছে, আমার আরো বেশি বিরাট কিছু করা দরকার, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি সেই লোককে বা তাদের কাছ থেকে কর নেওয়ার পরিবেশের যদি উন্নতি না করতে পারি বা যদি আমি ওই ট্যাক্স বেস যদি না বাড়াতে পারি, সকলকে যদি এর ভিতরে না আনতে পারি, তাহলে তো ওই 5 জন লোক 10 টাকা আমার ট্যাক্স লাগবে, প্রত্যেকে 2 টাকা করে দিতেই হবে। পরের বছর যদি আমি 15 টাকা চাই তাহলে 3 টাকা করে দিতে হবে, এমন ওদের কি ওই 5 জন, ওই 5 জন যদি থাকে তাই হবে। পরের বছর যদি 20 টাকা চাই তাহলে প্রত্যেকে 4 টাকা করে দিতে হবে। আমার ওই করদাতা ওই 5 জনের জায়গায় এটা যতক্ষণ না বাড়াতে পাচ্ছি, এখন বাড়ানো তো এক এক দায়িত্ব তো এনবিআর এর না, কারণ এনবিআর হচ্ছে এটা রেগুলেটরি বডি, সে কর সকলের কাছে চাবে এটা ঠিক, কিন্তু আমার চারিদিকে সার্বিকভাবে পরিবেশে পরিস্তুত করতে হবে। যেমন আমি করদাতাকের কাছ থেকে টাকা নিচ্ছি যে তার সেবা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আপনি কর দেন এবং কর দিলে আপনি সেবা পাবেন, অর্থাৎ এইভাবে বলা দরকার যে আপনি কর না দিলে আপনি এই সেবা পাবেন না। এইটা যদি এইভাবে যদি আমি এনফোর্স না করতে পারি তো তাহলে তো করদাতা আসবে না, বরং আমি যদি এরকম দেখি যে হ্যাঁ আপনি আয় করবেন
আপনার কর সম্বন্ধে কোনো প্রশ্ন করবো না, কেউ কিছু করা যাবে না, টাকা বাইরে চলে যাচ্ছে, আমি কিছু বলছি না, আমি কিছু জানছি না, এইরকম ধরনের একটা পরিস্থিতি হলে তো মানুষ করদাতা হবে না। এবং করদাতা তৈরি করবার ক্ষেত্রেও এটাও কিন্তু একটা সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা গুলোকে দূর করতে হবে, এনফোর্স করতে হবে, সকলকেই এনফোর্স করতে হবে। যিনি জমি রেজিস্ট্রি করতেছেন সেই তাকেও দেখতে হবে যে হ্যাঁ ওখানে লেখাই আছে কিন্তু আপনি করদাতা কত বছর কর দিয়েছেন কিনা ইত্যাদি, এই কথাটা উনি সত্যিই বলছেন কিনা, ঠিক বলছেন কিনা। ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে সেখানে বলা আছে যে আপনার টিআইএন নম্বর কত, ইয়ে নম্বর, এটা যদি কারেক্টলি হয়ে থাকে তাহলে যত লোকের আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি তাহলে ততটা টিন আমার মিলবে না কেন হিসাবে। আমি যদি দেখি যে একজনের বাসায় 109 কোটি টাকা যদি থাকে, তার যদি ইয়ে থাকে, তাহলে যে ব্যাংক ওর এফডিআর খুলেছে সে কেন এই প্রশ্ন করে নাই বা এটা দেখা হয় নাই? এটা তো সব ওই ঘটনা ঘটে যাওয়ার পরে যে যদি উদ্ধার করতে বলা হয় বা হয় তখন ওই শুধু মাঝে মাঝে নাটকীয় ভাবে ঘটনাই আসে সামনে। আমি বলছি যে সার্বিকভাবে পরিবেশকে ঠিক করতে হবে, এনফোর্সমেন্টে সকলকেই করতে হবে, সকলে করলেই তখন একটা এনাবলিং সিস্টেম হবে এই যে ও বুঝবে যে করদাতা না হলে কর না দিলে আমি এই ফ্যাসিলিটিস পাবো না, এবং করদাতাও বুঝবে যে আমি কর দিচ্ছি বলে আমি এই সার্ভিসটা পাচ্ছি, করদাতা যে দিচ্ছে সে যদি দেখে যে আমি কোনো সার্ভিস পাচ্ছি না এবং আমার এই করের টাকা অন্যদিকে চলে যাচ্ছে এটা যদি দেখে, তাহলে সে যেমন নিরুৎসাহিত বোধ করে অন্যরাও তার দেখা দেখি নিরুৎসাহিত বোধ করে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে একটা সমন্বিত বিষয় লাগবে এবং সকল মহলকেই আসলে উদ্যোগী হতে হবে এবং সচেতন হতে হবে, সকল মহলকেই অ্যাক্টিভ থাকতে হবে, এই বিষয়টি আপনি বলছিলেন। আমি মাহবুবুল আলম আপনার কাছে জানতে চাই যে আমাদের যে এত বড় একটি রাজস্ব লক্ষ্যমাত্রা এবং আমাদের যে অর্থনৈতিক যে কর্মযজ্ঞ সেটিকে এগিয়ে নিতে হলে রাজস্ব লাগবেই এবং ব্যবসায়ীদের একটি বড় ভূমিকা রয়েছে, তারা ভ্যাট দেবে, শুল্ক দেবে, তো এই ক্ষেত্রে ব্যবসায়ীরা আসলে এই বাড়ানোর ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন ট্যাক্স দিবে ভ্যাট দিবে, দিচ্ছে তো ব্যবসায়ী, তো ভ্যাট ট্যাক্স দিচ্ছে, এখানে তো না দেওয়ার কথা না, না দিচ্ছে, কিন্তু আমাদের আমাদের দেবার সক্ষমতা কিন্তু আরো বেশি আছে না। নেটটা যদি বাড়ায়, আপনাকে আমি বললাম, আমি আপনাকে এক্সাম্পল দিলাম যে বাংলাদেশে প্রায় 2 কোটি লোক ব্যবসা, কিন্তু ট্যাক্সের আওতায় আছে কত জন? 17 লক্ষ। তাহলে এটা যদি নেটটা বাড়ায়, যেটা জামাল ভাই বলছিলেন যে উপজেলা ভিত্তিতে গ্রামীণ অর্থনীতি এখন অনেক স্ট্রং, এখন শহরের থেকে গ্রামীণ অর্থনীতি অনেক স্ট্রং হয়ে গেছে, নেটটা বাড়াতে হবে। এটা শুধুমাত্র যে এনবিআর করবে তা না, সেটা যেটা আমাদের ফর্মার এনবিআর চেয়ারম্যান মহোদয় বললেন যে না, এটা সবাই সমন্বিত প্রচেষ্টা, সমন্বিতভাবে সবাইকে কাজ করতে হবে এবং করের আওতা বাড়াতে হবে, এটি বলছেন আপনি। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি সংস্কার কার্যক্রমের কথা বলছিলেন, আপনি এই এই রাজস্ব আদায় বাড়াতে হলে একেবারে সরকার অনেকগুলো সংস্কারের কথা বলেছেন, একেবারে বেশ প্রথম দিকে কোন কোন মোটা দাগে কোন সংস্কার কার্যক্রমগুলো এই মুহূর্তে জরুরি, কারণ আমাদের এ বছরে প্রায় 27% প্রবৃদ্ধি লাগবে যেই লক্ষ্যমাত্রাটি ধরা হয়েছে সেজন্যে? আপনি 60% ইনক্রিজ করতে পারবেন, কিন্তু আপনার মেশিনারি তৈরি করতে হবে, ইউ উইল হ্যাভ টু অর্গানাইজ ইওর মানে এনডিআর কে অর্গানাইজ করতে হবে, এবং আপনি টেকনোলজির ব্যবহার করতে হবে। সারা দুনিয়া আগায় গেছে, আমরা পিছনে পড়ে আছি। আপনি ধরেন এই ট্যাক্স সিস্টেম কে অটোমেট করে প্রত্যেকের ন্যাশনাল আইডির সাথে তার 3 নাম্বার, এই দুইটাকে লিংক করলেই অটোমেটিক্যালি বাইরে যাবে, তার বিরুদ্ধে এটা এনবিআর এর দরকার হবে না। যে কোনো লোকে এটা বাইর করি বললো যে ভাই আপনি তো ট্যাক্স ইনকাম এত করছেন অমুক জায়গা থেকে অমুক, এবং ব্যাংকের সাথে লিঙ্ক থাকবে এগুলা প্রত্যেকটা জিনিস। চায়নাতে কি করতেছে তারা? তারা এখন ডিজিটাল কারেন্সি তৈরি করতেছে, ডিজিটাল কারেন্সি হয়ে গেছে চায়নাতে, এবং সেক্ষেত্রে ক্যাশ ট্রানজাকশন নাই। আমাদের এখানে তো বেশিরভাগই ক্যাশ ট্রানজাকশন, এই ক্যাশ ট্রানজাকশনকে যখন হোল ইকোনমিক সিস্টেমের ভিতরে আনবেন, মৌলভীবাজার খাতুনগঞ্জ যত বড় বড় ট্রেডিং সেন্টার যেগুলো আছে এবং স্টক এক্সচেঞ্জের যে ইয়েগুলো প্রত্যেকটা যদি এবং মানে একটা কম্পিউটেড সিস্টেমের ভিতরে আপনি আনেন, যে অনেক দেশে এটা হচ্ছে, সাউথ কোরিয়াতে করতেছে, ইন্দোনেশিয়াতে করতেছে, থাইল্যান্ডে করতেছে, সব জায়গায় করে করছে। আমরা শুধু মুখে বলতেছি যে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু ডিজিটাল বাংলাদেশ হোল ফাইন্যান্সিয়াল সিস্টেমকে যদি আপনি
ডিজিটালাইজ করেন, ফাইনান্সিয়াল সিস্টেমটাকে ডিজিটালাইজ করতে হবে, এবং আপনি একটি নতুন পরামর্শ দিয়েছেন এনআইডির সাথে টিএন নাম্বারটা যুক্ত করে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আজ এ পর্যন্তই বিশ সংলাপে আবারও যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার আগে সব খবর পেতে চোখ রাখুন নিউজ 24-এ।